হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আজ আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আমরাও ভালো আছি, তবে বেশ ভালো নয়। আমার জ্বর কমেছে, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তো সকাল থেকে হঠাৎ আরমানের জ্বর উঠে গেছে, এই জন্য একটু মন খারাপ। তো কী করব, সব শেষে তো ঘরের কাজকর্ম করতেই হবে। স্কুল থেকে ছুটি নিয়ে নিলাম, আজকে সিএল নিয়ে নিলাম। তবে আরমানের জন্য অতদিন আমার জ্বর ছিল, আমি জ্বর নিয়েও ডিউটিতে গিয়েছি, কারণ তো যেতেই হবে। তবে ছেলের মুখের দিকে চেয়ে বা ওকে জ্বরের মধ্যে রেখে কেমনে যাই বলুন, তো ভাবলাম আজকে আর যাব না, ছুটি নিয়ে নিই। তাই জন্য সন্তানের কাছে মাদের সব কিছু ত্যাগ করতেই হয়, এটা সরকারি চাকরি হোক না কেন। তো এই বলে আজকের দিনটা ছুটি নিয়ে নিলাম। দোয়া করবেন যাতে ওর জ্বরটা কমে যায়, কারণ বড় মানুষদেরই জ্বর সহ্য করা যায় না, কোনো অসুখই সহ্য করা যায় না। বাচ্চারা কীভাবে তা সহ্য করবে, এই ভেবে প্রতি কষ্ট হচ্ছে। তো দু একদিন আগে আমার শাশুড়ি ননদরা এসেছিলেন, যে মিষ্টিগুলি এনেছিলেন, তো আমি খেতে পারিনি, যেহেতু আমার জ্বরের সঙ্গে একটু কাশিও ছিল। তো আজ দুটো মিষ্টি বেঁচে গিয়েছিল, একটা খেয়ে নিলাম। আর এই শীতল চাটনিটা আমি জ্বরের মধ্যে বানিয়ে খেয়েছিলাম, খুবই টেস্টি। তো একটু বেঁচে গেছে, আজকে যে পরাশটা রান্না করব ওর সাথে খাবো বলে, এই দেখুন এতটা টেস্টি হয়েছিল যে আমি কড়া ফ্রাইং প্যানটা মুছে মুছে বাদ দিয়ে এইটুকু বাদ দিয়ে খেয়ে নিচ্ছি। তো এই রেসিপিটা আছে, আমি শ্যুট করেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখুন আরমানকে কোনো ঔষধ খেয়ে খাইয়ে দিয়েছি, একটু ভালো ফিল করছে, তো একটু খেলাধুলা করছে। তো ওকে দেখাশোনা করার সঙ্গে সঙ্গে আমি কাজও করছি, কারণ কাজ তো করতে হবে। এই বলে এতদিন জ্বর থাকার কারণে কোনো কাজই ভালোভাবে করছিলাম না। তো আজ ভাবলাম একটু, যেহেতু শরীর ভালো লেগেছে, তাহলে একটু কাজকর্ম করি। আর দু একদিন আগে আমার শাশুড়ি ননদ এসেছিলো, ওদের সঙ্গে দোকানে গিয়ে এই দুটি সুতির ওড়না কিনেছি। তো ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা বলবেন কোন ওড়নাটা বেশি আপনাদের পছন্দ হয়েছে। আমার তো দুটাই খুবই পছন্দ হয়েছে, তাই কিনে নিলাম, খুবই ভালো লেগেছে, একদম পিওর কটনের। তো আপনারা বলবেন আপনাদের কোন ওড়নাটা ভালো লেগেছে। ফ্রিজটা খুলে দেখলাম যে এতটা খারাপ লাগছে, ফ্রিজটাকে দেখতে অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু স্কুলে যাইনি তো পরিষ্কার করে নেই। এই দেখুন আমার হাজব্যান্ড কী করেছেন, খালি বাটিও পর্যন্ত ফ্রিজে ভরে রেখে দিয়েছেন। ছেলেদের এই অভ্যাস, ওনারা কিছুই খেয়াল করেন না। তো সব গ্লাসটাকে বের করে, ফ্রেম ট্রেম সব বের করে ভালো করে ধুয়ে নেব, একদম ডিপ ক্লিন করে নেব ফ্রিজটাকে। সবজি টবজি সব বের করে আলাদাভাবে রেখে, অনেক সবজিও নষ্ট হয়ে গেছে এই অসুস্থতার মধ্যে। তো যেগুলি নষ্ট হয়ে গিয়েছে ওগুলোকে ফেলে দেব, আর যেগুলি ভালো আছে ওগুলোকে আবারও প্যাক করে রেখে দেব। তো ভালো করে ফ্রিজটাকে পরিষ্কার করে নিই, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
ফ্রিজটা ড্রিপ ক্লিন করার একটা নয় দুটো কারণ আছে। কারণ একটা কারণ হলো অনেক দিন হয়ে গেছে ওকে ফ্রিজটাকে ডিপ ক্লিন করিনি, আর দু নম্বর কারণ হচ্ছে শনিবার থেকে যেহেতু পূজার ছুটি শুরু হবে, শনিবার থেকে নয় সোমবার থেকে, তো শনিবারে যেহেতু আমরা বিকালের দিকে বাড়ি চলে যাব, তাই ফ্রিজটাকে এরকম নোংরা অবস্থায় রেখে যেতে পারবো না, তাই বলে ভাবলাম আজই পরিষ্কার করে নিই। কারণ আরমান অসুস্থ আছে, যদি ওর অসুখ কমে না তাহলে তো অনেক অসুবিধা হয়ে যাবে, তাই বলে। এই দেখুন আমার ফ্রিজটা একদম চকচক করছে, দেখতে মনে হচ্ছে এখনই হয়তো বাজার থেকে কিনে এনেছি। তো এবার এই র্যাকগুলোকে অ্যান্টাফেন গ্লাসগুলোকে আমি বাথরুমে নিয়ে এসেছি, কারণ সিঙ্কের মধ্যে ছুটে পড়ছিল, তাই বলে ভাবলাম বাথরুমে নিয়ে যাই, বড় জায়গায় ভালো করে ধুয়ে নিব। তো বাথরুমে এনে ভালো করে ধুয়ে ওগুলোকে রোদের মধ্যে দিয়েছিলাম, কারণ যে জলটা ছিল ওটাকে ঝরতে দিয়েছিলাম। এই জলগুলোকে যদি কাপড় দিয়ে মুছে দেই তাহলে একটা স্পট পড়ে যায়, ভালো লাগে না দেখতে, তাই বলে এই র্যাকগুলোকে বা গ্লাসগুলোকে যখনই আপনারা ধুবেন তখনই জলটা ভালোভাবে জড়িয়ে তারপর লাগাবেন, দেখবেন খুবই সুন্দর লাগছে। তারপর সব কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দিলাম। এইখানে দিয়েছি আরমানের সব কাপড়, আর আমাদের কাপড়গুলো উপরে ছাদে দিয়েছি, দেখুন কি সুন্দর লাগছে কাপড়গুলো ধুয়ে দেওয়ার পর। আর এই অর্নাদোটাকে বারান্দায় দিয়েছি, কারণ রোদ লাগাবো না, জ্বলে যাবে। তারপর এসে সবজিগুলো একটি কেরির ভিতরে ঢুকিয়ে রাখছি, আর যেগুলো সবজি নষ্ট হয়ে গিয়েছে ওগুলোকে ফেলে দিচ্ছি। তো এভাবেই করে বাজারগুলো গুছিয়ে নিলাম। আর মূলাগুলো মনে হচ্ছে প্রায় নষ্টের পথে এসে গেছে, তাই ভাবলাম আজ রাতেই মূলাগুলোকে বানিয়ে খেয়ে নেব, না হলে আজ রাত যদি পার হয়ে যায় তাহলে মূলাগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবেই ব্যস্ততার মধ্যে কেটে গেল আজকের দিনটা। তারপর আবারও উল্টে দিলাম এই রেগুলোকে, যাতে ভালো করে জলগুলি জড়িয়ে যায়। আর আপনাদেরকে দেখিয়ে দেই আজকের আবহাওয়া, আজকে এত বেশি রোদ উঠেছে, আজকে না দু চার দিন থেকে এরকমই হচ্ছে, একদম পেটে যাচ্ছে আকাশ। আর এই দেখুন আরমানের অবস্থা, চোখ একদম লাল লাল হয়ে গেছে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। এই বলে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগছে না ওর মুখের দিকে তাকিয়ে, কিছু খাচ্ছেও না। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।